Good morning, friends. Welcome to our channel, Poushali Family Block. Tumra kemon acho? Ei dekhtei pachho sokalbelay gorom chani ajke tomader samne chole eshechi. Ar ei dekho baire sundor weather. Amar samne bagane mane baranda bagane samne dariye achi. Gachgulo dekho jol ekdom nei, shukiye geche. Gachgulo ekটু jol dite hobe. Ekdom shukiye geche. এই দেখো আমার ধনেপাতা গাছগুলো কালকে জলটা একটু কম দেওয়া হয়ে গেছিল বলে সব নুয়ে গেছিল আমি কালকে রাত্রিবেলা এসে একটু জল দিয়েছি বলে একটুখানি মানে হয়েছে কিন্তু স্টেডি হয়েছে কিন্তু এলোমেলো হয়ে গেছে জলটা একচুয়ালি ধনেপাতা গাছগুলো এত নরম যে ওপর থেকে যদি আমি জল দিই সব গাছগুলো একবার নেতি মানে 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 পড়ে যায় ভেঙে যায় মানে এত নরম তো যাই হোক খুব সাবধানে জল দিতে হয় আর এই দেখো আমার আরিখা গাছটারও একদম শুকিয়ে গেছে জল নেই তো এখন জল দেব তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মানে কথাটা শেষ করতে হবে জলটা দেওয়া শুরু করব আর এই দেখো আমার এখানে এই যে বিনস গাছটা এই বিনস গাছটাও দেখো কি সুন্দর হয়েছে কিন্তু এটা মানে জায়গাটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে এর জন্য খুব বেশি বাড়ছে না তো যাই হোক তো চলো এইভাবে আজকে শুরু করলাম দেখতে থাকো আর ওইদিকে দেখো আমার ছোট ছেলে ও আজকে যাচ্ছে ওর সব পরীক্ষা শেষ হয়ে গেছে ওদের মা দাদা সব গিয়ে একটা গ্রুপ থাকে তো সেই বাচ্চা নিয়ে সবাইকে নিয়ে ওরা জু যাচ্ছে আজকে তো সেই জু যাচ্ছে চলো আমি দেখাই তো আমার ছোট ছেলে কি করছে আর ওরা এখনই বেরোবে তো সেই প্রিপারেশন চলছে তো আমি একটু চা খেয়ে নিই আর চলো গিয়ে দেখাই ও ছেলে কি করছে ওই দেখো এখন পটি করছে ও এখন পটি করতে বসেছে ওই দেখো পটি বেড়াল হয়েছে তো এই পটি করে এখন ও যাবে হচ্ছে এখন জামা কাপড় পরবে পরে ওর এখন বেরোবে আর এই দেখো ওরা যাওয়ার জন্য মা সব এখানে সব খাবার দাবার জামা কাপড় সব নিয়ে নিয়েছে আর এখানে দেখো আমাদের খাবার দাবার আজকে রেডি হয়ে গেছে আর খেয়ে বেরোবো এখানেও রান্না সব রেডি করা আছে এখানেও এই দেখো চিংড়ি মাছের মা একটা কারি করেছে আর বাঁধাকপি আলু এই মোটামুটি করে রেখেছে আর এখানে এটা বাবার খাবার এটা আমার খাবার তো মোটামুটি এখন সব রেডি এখন জাস্ট ওরা খেয়ে ওরা খাওয়া দাওয়া আমার রিভুর হয়ে গেছে তো ওরা এখন বেরোবে আর ওদিকে বাবা মনে হচ্ছে বাবা এখানে এখন ঠাকুরের নমস্কার করছে ঠাকুরকে নমস্কার করে নিয়ে বাবা অফিস বেরোবে খাওয়া দাওয়া মনে হয় এখনো হয়নি খাওয়া দেবে আর ওরা যখন বেরোবে তো দেখি ওরা মনে হয় এখানে একটা গাড়ি ঠিক করেছে আর মনে হয় আমাকে একটু সামনে ওদের ছেড়েও দিয়ে আসতে হবে তো দেখি চলো তবে একটা কথা তোমাদের একটু বলি আজকে নবদ্বীপের ভিডিও মনে হয় আমি দিতে পারবো না আর গতকালকেও নবদ্বীপের ভিডিও তোমাদের দিতে পারিনি কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি বাড়িতে আমার দুঃসম্পর্কে একজন রিলেটিভ মারা গেছে তো সেই জন্য একটুখানি ওই বাড়িতে একটু প্রবলেম অ্যাকচুয়ালি আমাদের একটু অসুস্থ চলছে এখন তো সেই জন্য ওই বাড়িতে একটু ভিডিও দেওয়া একটু প্রবলেম হচ্ছে দুটো একটা দিন পর আবার নর্মাল হয়ে যাবে তারপরে ওই বাড়ির ভিডিও তোমরা পাবে তো এখন আপাতত আমি তোমাদের সঙ্গে এখানে যা যা হচ্ছে সব সেইগুলোই শেয়ার করি তবে আশা করি ভালো লাগবে তোমাদের চলো দেখতে থাকো কিন্তু আমি চিড়িয়াখানার ভিডিও ভেবেছিলাম ও মানে ওরা যাচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব দিতে পারলে খুবই ভালো হতো কিন্তু আমি যেহেতু যাচ্ছি না ওরা অ্যাকচুয়ালি সব মারাই যাচ্ছে তো সেই জন্য গার্জেনরা তো সেই জন্য ওই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তবে ওখানকার যদি কোনো ভিডিও পাই আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কেননা বাচ্চারা যাচ্ছে খেলাধুলা করবে কোথায় কী করবে মানে একটা বেশ ভালো ওদের সঙ্গে একটা মানে সারাদিন তো স্কুল পড়া নিয়েই থাকে তো একটু সময়ও পাস হবে তো যাই হোক সেটা গেলে আমিও অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম নতুন নতুন কি এখানে অ্যানিমেল এসছে বা নতুন বাঘ সিংহ মানে নানান রকম জন্তু জানোয়ার সব কিছুই তো সেটা যদি আবার আমি নিয়ে যখন যাব যদি তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো
তো চলো দেখতে থাকো, আজকে সারাদিনের সঙ্গে থাকো। আর আমাদের অবশ্যই বলবো যে যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমাদের চ্যানেলে যে নতুন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমরা ডেইলি ভিডিও আপলোড করি আমাদের এই চ্যানেলে এবং তোমাদের সঙ্গে সেই ভিডিও আমরা শেয়ার করি তোমাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য। তো চলো আমাদের সঙ্গে থাকো সারাদিন আর দেখতে থাকো আমাদের এই ব্লগ। এই দেখো আমাদের রিভু আমার সঙ্গে চলে এসেছে, আর ও এখন কোথায় যাবে ওকে জিজ্ঞেস করি। কোথায় যাবে তুমি, কোথায় যাবে? ওই দেখো জু আর অ্যানিমেলস ও দেখতে যাবে। আর আর তুমি গিয়ে কি কি করবে ওখানে? আর কি করবে? বমাসি করবে না তো? আর সব ফ্রেন্ডের সঙ্গে খেলা করবে? আচ্ছা ঠিক আছে, তো এখানে বলো যে তোমরা কেমন আছো, বলো বলো তোমরা কেমন আছো। আমাকে নিয়ে তখন থেকে কি বদমাশি ওর শুরু হয়েছে দেখো। এই রিভু বয়, রিভু বয়, ওই দেখুন রিভু বয়, রিভু বয়, আমাদের রিভু বয় পড়ে যাবে, সব পড়ে যাবে। এই দেখুন এই বদমাশি আজকে এখন যেহেতু বাড়িতে আর কি করবে সারাক্ষণ ওই আমার সঙ্গেই করছে, আর এখন স্কুলের সব বন্ধুদের সঙ্গে যাবে, গিয়ে ওখানে এখন গিয়ে আজকে সারাদিন হই হুল্লোড় হবে, কি করবে সেটা তো আর এখান থেকে দেখতে পাচ্ছি না, আর দেখতেও পাবো না। তো যাই হোক, এই ঘন্ট নাকি এই যে ফোনটা নেওয়ার জন্য ওরা হচ্ছে যত বদমাশি, এখন ফোনটা দিলেই ওর সান্ডা, যেহেতু ফোনটা দিচ্ছি না সেই জন্য এখন ওর বদমাশিটা একটুখানি বেড়েছে। কাল থেকে বোতলটাকে নিয়ে পড়েছে, কাল রাত্রিবেলায় আমি অ্যাকচুয়ালি ওই বিয়ে বাড়ি থেকে এনে ফিরেছি ছোটো এই বোতলের জলটা নিয়ে, তো সেই বোতলটা নিয়ে কাল থেকে পড়ে আছে। উড়ি বাবা কি বদমাশ করছে দেখুন, আমাকে আবার মারছে দেখুন, এই দেখুন এই দেখুন দেখুন আমার লাগছে না, আয় আচ্ছা টেপ টেপ দেবো লাগিয়ে দেবো, আয় আমার কাছে এদিকে আয় টেপ দেবো, টেপ লাগিয়ে দেবো, এখন ওইটার মধ্যে টেপ লাগাতে হবে, ও সব জিনিসের টেপ লাগানো। ওই দেখো এখন সবাই মিলে বেরোচ্ছে, মা নিয়ে যাচ্ছে, এই যে এখন ওরা নিচে যাবে আর একজন আসবে তাদের সঙ্গে গিয়ে ওখানে সামনে গাড়িতে, তারপরে ওরা হ্যাঁ হ্যাঁ বলো, আমি যাব না বাবা আমাকে ডাকছে, চলো আমি তো অফিস যাবো, তোমরা তো যাবে, আর এখানে ব্যাগের সব জিনিসপত্র মা নিয়ে নিয়েছে। আমার ফ্ল্যাটের সামনেই অটো, ওই অটো ধরে একটু সামনে যাবো, এখানে গাড়ি আসবে, গাড়িতে করে ওরা তারপরে সবাই মিলে যাবে। টাটা। হ্যাঁ ওই ফ্ল্যাটের ওইখানে সামনেই আমাদের অটো স্ট্যান্ড, জাস্ট ওই দেখো ওখানে দেখতে পাচ্ছ এই যেখানে অটো, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে লোক ওই অটোর লাইনে, ছিলে ওটাই অটো, তো নিচে এখন ওরা যাবে, ওই দেখো যাচ্ছে। তোরা এখন বেরিয়ে গেল আর আমি দেখো রেডি হয়ে গেছি, আমি এখন অফিস যাব, তো অফিস যাওয়ার জন্য মা খাবার ওখানে তো তোমাদের আগেই দেখিয়েছি, তো আমি এখন খেয়ে যাওয়া অফিস যাব। তো চলো আমাদের আমি অফিস থেকে যদি কোনো আপডেট দিতে পারি ভালো, আর নাহলে আমি আবার অফিস থেকে ফিরে এসে তোমাদের আপডেট দেবো যে ওরা আজকে কেমন ঘুরলো এবং আমরা সন্ধ্যাবেলা এসে কি করছি। চলো চলো দেখতে থাকো আমাদের ব্লগ। আয় এখানে আয়, হ্যালো এই ফ্রেন্ডস, দেখো আমি সন্ধ্যাবেলা অফিস থেকে এসেছি, এসে একটুখানি চা খাচ্ছি, আর এসে দেখি তখন রিভুরা মানে আজকে জু দেখে ফিরলো, তার মানে ন্যাড়াবুট, আমি আজকে একটু দেরি করেই ফিরেছি, তো 7টার সময় ওরা ফিরেছে, ভাবো সেই সকালবেলায় 9:30টার সময় বেরিয়েছে 7টার সময় ফিরলো, তো এসে খুব টায়ার্ড, খুব গ্যান 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 করছে, চিপস খাবো এটা খাবো, আমি আবার মানে খিদে পেয়ে গেছে, ঘুম পেয়েছে, তো তারপরে গিয়ে আমি আবার চিপস এনে দিলাম কিন্তু চিপস খাইনি, তো মানে ঘ্যান ঘ্যান করছিল মানে খিদেও পেয়েছিল, তবে খেয়ে দিয়ে একটুখানি শান্ত হলো,
এই এখন বসে বসে আমার সঙ্গে খেলা করছে। তবে আজকে ওরা খুব ভালো ঘুরেছে অনেকক্ষণ ধরে, তবে একটু আজকে রোদ ছিল, গরম ছিল, সেই জন্য গিয়ে একটু রেস্ট নিয়েছে, তারপরে ওরা ঘোরাঘুরি করেছে। তবে মানে আজকে মানে সেই সব ভিডিও দেখি, যদি পারি আমি তোমাদের সঙ্গে কয়েকটা ভিডিও বা কিছু ছবি যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলে এবার দেখি ও ছেলে কি করছে। এই দেখো, এই দেখো কেন বসে আছে, এখনই এসে টিভিটা খুললো। তবে আজকে কোথায় গেছিল একটু বলো তো। আচ্ছা আর কি দেখেছো? টাইগার দেখেছো? আচ্ছা আর কি দেখেছো বলো? ক্রোকোডাইল, এলিফ্যান্ট, বার্ড, ও সব দেখেছে। বলো আমি খুব ভালো ঘুরেছি, আবার যাবো। আচ্ছা বল তোমরা ভালো, তোমরা বলো, তোমরা ভালো থেক, বলো তোমরা ভালো, সাবস্ক্রাইব করবে, হ্যাঁ বলো লাইক করবে। ওই দেখ কি বদমাশিটা করছো, ফোন মানে ও ফোন মানে দেখতে দেবে না। তো যাই হোক, আবার এখন চিপস খাবে, রোজ রোজ একটা করে চিপস আর ক্যাডি ও চাই। এই এখন এতক্ষণ পর এবার চিপস এর কথা মনে করেছে আর বাবার সঙ্গে এখন যুদ্ধ করছে। বাবা রোজ চিপস আর ক্যাডি রোজ একটা করে এনে রেখে দেয় ওর জন্য, রোজ ওর চিপস আর ক্যাডবেরি একটা চাই। চিপসটা খেয়েই বলবে ক্যাডবেরি খাবো, চিপস পড়ে গেল। আর যদি বলি আমাকে একটুখানি দে, ওই একটা একটুকু দেওয়ার থেকে ও ভেঙে খেয়ে নেবে, ও দেবে তো নয়। এই দেখো ফোনটা নেওয়ার জন্য আমি ক্যাব বদলি করে দেবে না, আগে আমাকে একটা মন দেবে। আচ্ছা দেবো একটা মন দিয়ে, একটা ফোন দেবে, একটা বন দিয়ে দেবো। দেখলে দেখলে মনে এইরকম অসুবিধার মধ্যে আমাদের এই ঘুনু বিড়াল শুয়ে পড়েছে, এই খুব টায়ার্ড, একবারে এই 11টা বাজে তাড়াতাড়ি শুয়ে পড়েছে। আর অ্যাকচুয়ালি দেখো আজকে আমাদের এখানে এত গরম, এরকম ফ্যান চালাতে হচ্ছে, তো এক নম্বরে একে দিয়ে ফ্যানটা চালিয়ে আমি ওই ঘরে অ্যাকচুয়ালি ফ্যানে চালিয়ে বসেছিলাম। গরমটা মানে খুব আজকে বেশি, মানে ঠান্ডাটা কমে গেছে, তো একেই আছে, হ্যাঁ একেই চলছে। তো মশারির মধ্যে একে দিয়ে ফ্যান চালিয়ে রাত্রিবেলা ঘুমলে একটু আরাম হবে, আর গায়ে তো চাপা কিছু দেওয়াই যাচ্ছে না। তো অ্যাকচুয়ালি আমার ঘরেও দেখো ফ্যান চলছে, কি করবো মানে এত ওয়েদার খারাপ যে মানে এই জন্যই তো এত সর্দি কাশি, এত মানে এই সময় টাইফয়েড, মানে মানে নানান রকম রোগ এই সময়তেই হয়। অ্যাকচুয়ালি কী হয় জানো তো, এই ঠান্ডা গরমটা খুব খারাপ। তো যাই হোক এখন কি করা যাবে, ওয়েদারের উপর তো কাউরির হাত নেই। তো সারাদিন আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো? আর রাত্রিবেলা অ্যাকচুয়ালি আমার ডিনারে ওই সকালবেলায় যে মা যে চিকেন করে নিয়ে গেছিলো ওদের জন্য, সেই চিকেনই ছিল, কারণ মা এসে তো আর পাচ্ছিলো না, সকালবেলাতেই একবারে ওই রান্না করে রেখে গেছিলো। তো রাত্রিতে চিকেন, আর আমরা তো রাত্রির জন্য রুটি খাই, তো সেই রুটি খেয়ে আমি মোটামুটি এবার আমিও একটুখানি কম্পিউটারে বসে কাজ করবো। আর আজকে আবার রাত্রিরে আর্জেন্টিনা খেলা আছে, কিন্তু রাত্রিরে 12:30 পর্যন্ত থেকে খেলা দেখা, মানে জেগে থাকাটা খুব কষ্টকর। তো দেখি কি করা যায়, যদি পারি একটু দেখবো, আর নাহলে একটু শুয়ে পড়বো এখনই। তো চলো আজকে ব্লগ আমাদের এই পর্যন্তই, গুড নাইট করছি, আবার দেখা হবে কালকে। আর অবশ্যই সবাইকেই বলবো যে আমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কেন অনেক কষ্ট করে সারাদিন অনেক কিছু চিন্তাভাবনা করে আমাদের একটা ব্লগ করতে হয়। তো সেই কথাটা মাথায় রেখে জাস্ট একটা লাইক করলে খুব ভালো লাগে আমাদের, যে হ্যাঁ আমরা সারাদিন দেখি যে কটা লাইক এলো, কটা কমেন্ট হলো, তার উপরে তাকিয়ে থাকি। তো এটা একটা মানে আশা, আর কিছু তোমাদের থেকে চাই না, বাস তোমরা যে দেখছো তাতে একটা লাইক করলে আমরা অনেক খুশি, আর কমেন্ট পারলে করো, আর না হলেও কোনো অসুবিধা নেই। তবে যারা নতুন আমাদের চ্যানেল দেখছো তাদের সবাইকে বলবো সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও, কেননা তাতে তোমরা নতুন নতুন রোজ ব্লগ আমাদের থেকে পাবে। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না, তাহলে যখনই আমরা রোজ একটা থেকে দুটোর মধ্যে ভিডিও যখনই আমরা আপলোড করবো তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই শেষ করছি, গুড নাইট, আবার কালকে থেকে আসবে নতুন ব্লগ।